তোমার কি মনে হয় কর্মের জন্য জীবন না জীবনের জন্য কর্ম? কর্মের জন্যই জীবন নিশ্চয়ই। রাশিতে বিশ্বাস করো, ভাগ্যে? যখন ভালো কিছু লেখা হয় বিশ্বাস করি, খারাপ কিছু হলে বিশ্বাস করি না। ভাগ্যে? ভাগ্যে হ্যাঁ অনেকখানি বিশ্বাস করি, আবার ভাগ্য কর্ম সবকিছুতেই, মানে আমার মনে হয় যে কখনো এগুলো বিস্মিত করে আর কি, যে কখনো তো ঘটে কখনো ঘটে না। একদিন আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম এবং সারাদিনের প্রচুর পরিকল্পনা যে আমি আজকে এই করব এই করব এই করব, আমি জাস্ট দুটা স্টেপ দেওয়ার পর সিঁড়িতে আমার পা মচকে গেল এবং আমি 1.5 মাস ঘরে বন্দি। এবং আমার মনে হচ্ছে যে আসলে আমার উপরে কিছু নাই, কোনো হাত নেই, সৃষ্টিকর্তার ইচ্ছা আসলেই তার ইচ্ছে আমাদের চলতে হয়। আচ্ছা, স্ত্রী মা শিল্পী কোন সত্তাটাকে বিপাশা হায়াত বেশি অনুভব করে? আমাদের সংসার ধর্মটা আমি খুবই আনন্দ নিয়ে করি, সেখানে স্ত্রী মা যদি বলো যে ছেলের বউ বা সন্তান সবকিছু হয়েই আমি আসলে আমি আমি ভীষণ নিজেকে আমি কি বলবো, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি সৃষ্টিকর্তার কাছে। তকির আহমেদ, তাকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে কি মনে হয়েছে যে সেই তকির আহমেদ কি আগের তকির আহমেদ আছে এখনো, নাকি এখন অনেকখানি পরিবর্তিত, সে পরিবর্তনের ধারায় সে এগিয়ে গেছে, কি মনে হয়েছে এতদিন পরে সংসারের? আমার যেটা মনে হয় যে আসলে মানুষ তো বদলাবেই, আমিও বদলেছি, আমি যে একই রয়ে গেছি তা তো না, আমিও বদলেছি ও বদলেছে, কিন্তু আমরা আমাদের বদলটা আমি যেভাবে দেখি যে আমরা বড় বড় স্বপ্ন দেখার চেষ্টা করেছি এবং স্বপ্নটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছি, এভাবে আমাদের বদলটা হয়েছে। আমরা বাবা মা হয়েছি সন্তানের, সুতরাং আবার সেই নতুন পরিচয় হয়েছে আমাদের, যে বাবা হিসেবে ওকে আমি দেখছি, ও আমাকে মা হিসেবে দেখছে। এই যে বদল, অনেক ধরনের বদল হয়েছে এবং তকিরের আসলে আমি যেটি বলবো যে ও অনেক বড় স্বপ্ন দেখার সাহস আছে ওর, ওর কাছ থেকে আমি সাহসটা মানে আমি পাই এবং শিখি। কখনো কি মনে হয়েছে যে বিয়েটা বিপাশা হায়াতকে অনেক বেশি সমৃদ্ধ করেছে, বা কখনো কি মনে হচ্ছে বাধা হয়ে দাঁড়িয়েছে কোনো জিনিস বা ক্যারিয়ারের ক্ষেত্রে? আমার মনে হয় যে মানে তকিরের সাথে বিয়ে না হলে আমি হয়তো কোথাওই থাকতাম না এমনও হতে পারে। ও যেভাবে আমাকে ইন্সপায়ার করে, কাজে উৎসাহ দেয় বা স্বাধীনতা দেয়াটাই তো আসলে হিউম্যান বিং এর আমি বলবো যে এটা যদি বলি যে কি বলবো, এটা তার শিক্ষার অংশ বা কালচারের অংশ। আমরা কেউ কখনো কাউকে মানে নারী পুরুষ হিসেবে দেখি না, কিন্তু সে আমাকে মানুষ হিসেবে বা একজন, আমি যখন ছবি আঁকি তখন সে শিল্পীর মর্যাদা দিচ্ছে, যখন আমি অভিনয় করি তখন সে জানে আমি অভিনেত্রী, যখন আমি লিখছি তখন সে জানে যে আমি নাটক লিখি, আবার ও যখন কাজ করছে তখনও কিন্তু আমি তাকে সেই রেসপেক্টেই দেই। এবং আমাদের কিন্তু তুমি যেটা বলছিলে আসলে কথাটার উত্তর হবে এটা যে আমাদের পরিচয়ের প্রধান যে আমি বলবো যে দুজনের প্রতি যে এক ভালো লাগা তৈরি হয়েছিল সেটার মূল জায়গাটা ছিল সততা।